টলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তন্নি লাহারায়। মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বহু মানুষের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। হঠাৎই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। অভিনেত্রীর কষ্টে চোখ ভিজল অনেকেরই। 14ই মে অভিনেত্রীর মা ছেড়ে চলে গেছেন তাকে। সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে একটি পোস্ট করেছেন তন্নি। তন্নি মায়ের হাত ধরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে, এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড স্যালাইন সব কিছু সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, বাবা মাকে হারিয়েছ, এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই। মা, ও মা, তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস, আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছো বোধহয়, কিন্তু দেখলাম চোখের পাতা পড়ছে না তোমার, নিঃশ্বাস তখনও চলছে। ডাক্তার এসে বলল আর কিছু সময়। এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না, হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা মা করে ডাকছি। 10 সেকেন্ড একবার করে গলার শিরাটা উঠছে, মানে মা বেঁচে আছে। মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। তারপর সেকেন্ড পেরিয়ে গেল, শিরাটা থেমে গেল। মা, তন্নির এই পোস্ট দেখে চোখে জল ভক্তদের। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।